হেরেছি তবে কি বিশ্বকাপ থেকে বাদ পড়েছি সেটা কিন্তু নয় এখন আমাদের অনেক সুযোগ আছে তবে আমাদের দলের একাদশে আরো শক্তিশালী এবং পরিবর্তন করতে হবে ম্যাচের বন্ধু তামিম ইকবালকে নিয়েও কিছু কথা বলেছেন যদিও তামিম ইকবালকে চাইলেও তামিম ইকবাল খেলতে আসবেন না বিশ্বকাপে উপস্থাপকের করা কঠিন প্রশ্নে উত্তর দিয়ে তামিম ইকবালকে নিয়ে যা যা বলেছেন বিস্তারিত ভিডিওতে দেখুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেছি আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেছি তবে আগামী 19 অক্টোবর দুপুর 2:30 মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে আমরা মাঠে নামব সে সময় হয়তো আমাদের একাদশে বিভিন্ন ধরনের পরিবর্তন যেমন ওপেনিং পজিশনে মিডল অর্ডারেও অনেক পরিবর্তন দেখা যেতে পারে উপস্থাপকের প্রশ্নে উত্তরে বলেন তামিম ইকবাল আমাদের ওপেনিং পজিশনে প্রয়োজন কেননা তার পজিশনে যাকে আমরা ভরসা করেছি সে যে বিশ্বকাপ আসরে নিজেকে এমন ভাঙে ভেঙে ফেলবে সেটা আমরা বুঝতে পারিনি তবে যাই হোক আমরা তামিম ইকবালকে নেওয়ার জন্য চেষ্টা করব তাকে বলবো সে যদি চায় তাহলে বিশ্বকাপ খেলতে পারবে উপস্থাপকের প্রশ্নে আরও একটি সময়ের সেরা ইমরুল কায়েস কেন দলে নেই তখন সাকিব আল হাসান বলেন আমরা একে একে দলকে পরিবর্তন করেছি আরও করব তবে কার পজিশনে কাকে ব্যাট করাবে কি হবে দলের অধিনায়ক সেটা সম্পূর্ণ নির্বাচকদের উপর নির্ভর করে তো দর্শক তামিম ইকবাল এবারের বিশ্বকাপ খেলতে আসলে কেমন হবে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত কি ধন্যবাদ